এবার এরকম নাদুসনুদুস ছিলা, এখন তো দেখ শুকা একেবারে কাঠ হয়ে গেছো। বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি বোন? কি আবুল তাবুল কথা কইতেছেন, আমি জীবনে কক্সবাজার যাই নাই আর আপনার তো জীবনে দেখি নাই আমি। বোন কহিনুর, এরকম অবাদ তুমি আমার দিও না। ওই যে এবার কক্সবাজার গেছিলাম, তোমার কত পুতির মালা, তারপরে বালমির শাড়ি, সুটকি মুটকি, কত কিছু আমি গিফট দিলাম না, আর এখন তুমি আমার ভুলে গেলা, এই হাবিবুল্লাহ বাড়ি ভুলে গেলা। ভাইজান, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনি কি? আমি কি মানে আমি এই বাড়ির বউ? কার বউ? কার বউ? টিঙ্কুর বউ। হ্যাঁ, হায় হায়, তুমি না যে এবার কক্সবাজার গেলা, এবার এরকম নাদুস নুদুস ছিলা, এখন তো দেখ শুকা একেবারে কাঠ হয়ে গেছো। বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি বোন? কি আবুল তাবুল কথা কইতেছেন, আমি জীবনে কক্সবাজার যাই নাই আর আপনার তো জীবনে দেখি নাই আমি। বোন কহিনুর, এরকম অবাদ তুমি আমার দিও না। ওই যে এবার কক্সবাজার গেছিলাম, তোমার কত পুতির মালা, তারপরে বালমির শাড়ি, সুটকি মুটকি, কত কিছু আমি গিফট দিলাম না, আর এখন তুমি আমার ভুলে গেলা, এই হাবিবুল্লাহ বাড়ি ভুলে গেলা। ভাইজান, আমার নাম কহিলুন না, আমার নাম হচ্ছে ফুলকলি। ফুলকলি, আমি আপনারে বুঝাই কইতেছি, উনি হচ্ছে টিঙ্কু ভাইয়ের দ্বিতীয় স্ত্রী, আমার বোন, বুঝছেন? এবার দেখা হয় না টিঙ্কু। আর খুব বাদ ভাই গো, যেবার আমি দেখছিলাম কোটটাই পরা, এই গ্রামের মধ্যে থাকে তো, কক্সবাজারে যখন গেছিল বেড়াই দিয়ে তখন তো কোটটাই পরে গেছে। ভাই, আমার স্ত্রী কথা হইছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমার শালি কথা হইছে? হইছে মানে বেড়া গোয়া ডাকছে আমারে, বেয়াদবি করছে। এই তুমি সালাম করবে কেন? তাতে সালাম করো। ঠিক আছে ঠিক আছে, এই তুই সালাম করো। না না, থাক থাক, বেয়াদবি করছে, বেড়া গোয়া আমারও ডাকে, মস্কারের ছলে দেখবেন। শোনো ফুলকলি, এই হাবুল্লা ভাই হচ্ছে সেই হাবুল্লা ভাই যে আমার মেয়ে ভাইয়ের জীবন ফিরাই দিছে। এই হাবুল্লা ভাই হচ্ছে সেই হাবুল্লা ভাই যার ভিতরে এমন আধ্যাত্মিক পাওয়ার আছে, যার এক পার্টি চালানোর কারণে সব চলে আসে, নাগিন সাপেরা মাপেরা সব মনে আছে। আপনার হাবুল্লা ভাই ওই যে আব্দুল আলীর গলায় সাপে ধরিল, সেই যে আপনি গেছিলেন, আপনি প্রথম বাড়ি চালান দিয়ে গান করছিলেন, আব্দুল আলীর গলায় সাপে ধরিল আব্দুল্লাহ। দাঁড়া, এই উঠানে দাঁড়াই কথা বলবি, এত দূর থেকে আসছে, ঘরে চল। আর যাই, তার আগে এই ব্যাগের মধ্যে এমন এক মাছের শুটকি আনছি, এখন সেটার নাম বলবো না, চুলায় রান্না হবে, গন্ধের সাথে সেই নাম আপনাদের সামনে আমি বলবো। ভালো, ঠিক আছে, পাকায় কিন্তু উনি ভালো শুটকি পাকায়, আশা খায়া দেখি তারপরে বোঝা যাবে। ভাইজান, ভাইজান, আপনারা আরেকবার একটু সালাম করতে চাই? করুন ভাইজান, আমার দাদাও আধ্যাত্মিক মানুষ ছিল ভাইজান। ঠিক আছে, তাহলে আধ্যাত্মিক মানুষের হাতে শুটকির ব্যাগটা তুলে দিলাম, খাও শুটকি, রান্না করো শুটকি, ভর্তা বানাও শুটকি। দাঁড়ান কুমদ ভাই, আমরা ভিতরে যাই। হ্যাঁ, কি পাকা খেলোয়া, অনেক পরে বুঝবা।